হাইরাকান্দি জেলার মোট 8টি বালুরঘাটে চলছে বালু ব্যবসায়ীদের অবৈধভাবে বালু বিক্রয়ের সীমাহীন দুর্নীতি। এমন অভিযোগের প্রতিবাদে সরব হলো অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইরাকান্দি জেলা কমিটি। এই উপলক্ষে বুধবার হাইলাকান্দিতে এজেউআইসিপির হাইলাকান্দি জেলা কমিটির সাধারণ সম্পাদক হোসেন আহমেদ মজুমদার জানান, হাইলাকান্দি জেলার মোট 8টি বালুরঘাটে চলছে অবৈধভাবে বালু বিক্রয়ের সীমাহীন দুর্নীতি। তিনি জানান, জেলার এই 8টি বালুরঘাটে একটি সেলফ রিসেট দিয়ে 3 সিএম এর জায়গায় 8 সিএম করে বালু বিক্রি করা হচ্ছে। তাছাড়া সরকারি গাইডলাইন উপেক্ষা করে বালু কারবারিরা প্রতিদিন 33 সিএম এর জায়গায় 3000-এরও অধিক সিএম করে বালুরঘাট থেকে বালু উঠাচ্ছেন। এভাবে সরকারি গাইডলাইন উপেক্ষা করে অবৈধভাবে অতিরিক্ত বালু উঠিয়ে বিক্রয় করার জন্য ক্রমাগত নদীর ঘাটে ভাঙন চলছে। হাইলাকান্দি থেকে সুপ্রিয়ান জয়াসের প্রতিবেদন। কয়েকদিন থেকে আমরা যে বালুরঘাট আছে, কয়েকটা বালুরঘাট, 8টা বালুরঘাট একটা ডাক হয় আর কি, স্ট্যান্ডার হয়েছে, একজনে রাখছে। রাখিয়া যে বালুরঘাটটা বালুটা বিক্রি হইতো, বিক্রি করতে তো একটা সেল রিসিট দিতে লাগে পার্টি ফোর, কিন্তু সকালে একটা সেল রিসিট দিব আর রাত দিন 24 ঘন্টা এই সেল রিসিট দিয়ে বালু বিক্রি হয়। যে সেল রিসিটে 3 সিএম বালু লেখা থাকে, কিন্তু তারা গাড়ি দিয়ে বেছে 60 সিএম। 8টা ঘাটে পার ডে 33 সিএম বালি উঠতো আমার সরকারি গাইডলাইন মতো, ওই জায়গাটা উঠে 3000-এর অধিক সিএম বালি। আর এই যে সাইড যেটা আছে নদী ভাঙ্গন যেটা, এই বালু উঠানের কারণে, অতিরিক্ত বালু উঠানের কারণে যে নদীর সাইড যে বাঁধ যেটা আছে এনডি যেটা হয়, এইটা ফ্লাড কন্ট্রোল প্রোটেকশন বাঁধ, এটা বারবার ভাঙ্গিয়া যার কারণে আমি আমার হাইলাকান্দি ডিওফ সারে কইয়ার যে এইটা সঠিক তদন্ত করিয়া এই কেলেঙ্কারি কে কে জড়িত আছে এই ইনকোয়ারি করলে আপনি দেখতে পাইবা। লগে আমার হাইলাকান্দি ডিসি স্যার রিকোয়েস্ট করে কইয়ার, আমার এসপি স্যার রিকোয়েস্ট করে কইয়ার যে এই বালুরঘাটটা সঠিক তদন্ত করি, এই যে 8টা বালুরঘাট আছে 8টা তদন্ত করলে সঠিক ক্লিয়ার হইয়া বার হইয়া যে আসলি রহস্যটা কিতা, মোহনপুর, রতনপুর, পূর্ব সোনাপুর, বজন্তিপুর, এইরকম টোটাল 8টা ঘাট আছে, যার কারণে এটা তদন্ত করতে লাগে। না হয় আমি আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের পক্ষ থেকে কইয়ার আমি হাইলাকান্দি ডিস্ট্রিক্ট এর ডিওফো গেরা কর্মু ইটালিয়া যে প্রতিবাদ করা লাগে আইনত ব্যবস্থা সেটা আমি করতে বাধ্য। আচ্ছা, আপনার শুভ নাম? আমার নাম হলো হোসেন আহমেদ মজুমদার। এই যে ওয়াইসিপি মানে জেলা সংগঠন সাধারণ সম্পাদক, সাধারণ সম্পাদক, কি নাম বললেন? হোসেন আহমেদ মজুমদার। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই, তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই। কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটেই, পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই, কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই। বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত। এখানে পাবেন বিয়ের শাড়ি, বিয়ের লেহেঙ্গা, শেরওয়ানি, পাঞ্জাবি ব্লেজার, বিয়ের বোরখা ইত্যাদি। সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি। সম্পূর্ণ বিবাহের কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় ছাড়, সঙ্গে রয়েছে আকর্ষণীয় উপহার। তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান। এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ ও ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম, যেমন ব্যাগ, এহরাম, বেল্ট, কটন, এহরাম সহ যাবতীয় সামগ্রী। বোরখা হাউসের ঠিকানা: বোরখা হাউস, এসটি রোড, বদরপুর চৌমাথা, সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে।